আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়াই রিটেন বাই সতীশ নট সো মাচ ইন দ্য গ্র্যান্ড বাট ইন দ্যভরি ডে প্রতিটা মুহূর্ত থেকে শেখা অনেক কিছু আছে যদি খালি আমি একটু জাগ্রত থাকি যদি একটু খালি অবজার্ভ করি এই যে ভারাসেল মনে করেন আলু বিক্রেতার কথা বলা হচ্ছে একটা চ্যাপ্টারের লেখক বলছিলেন যে তিনি একটা রেল স্টেশনে দাঁড়িয়েছিলেন চলন্ত অবস্থায় থাকে তখন ওই আলোচক বিক্রেতারা এক হাতে ব্যালেন্স করে অন্য হাতে তারা খাবার দিচ্ছে এবং খুচরা নিচ্ছে যখন বেশি বিক্রি করে তখন তারা বেশি খুশি হয়ে যায় না যখন বিক্রি করতে পারে না তখন তারা বেশি দুঃখ ভারাক্রান্ত হয়ে যায় না তারা জাস্ট নিজের মতো কাজটা করে যায় জাস্ট তারা ইন্টেন্সলি কাজটা করে যাচ্ছে কি না কি হচ্ছে দিন শেষে তারা বেশি ওভার করছে না যখন খেলাধুলো হয় আমরা ফুল ইন্টেন্সিটির সাথে খেলাধুলো করি তাই না যারে ট্যাগেল কর ওকে ডিফেন্ড কর এখানে যা ওইখানে যা পুরো দৌড় দৌড়ি মারামারি করবে বাট যেই মতো খেলাটা শেষ হলো শেষ যে খেলা শেষ খেলা পালা শেষ বাট যারা খেলাতে বেশি ইনভলভ হয়ে যায় যে মারামারি শুরু হয়ে গেল তারা কিন্তু জিনিসটা একটু বেশি দিকে নিয়ে যাচ্ছে যে ভাই খেলাধুলো করতেছ খেলো বাট ওইটাকে তুমি পার্সোনালি কেন নিচ্ছ যে তুমি হারলে ভাই তোমার রেপুটেশন যাবে ভাই খেলাকে খেলার মতো নাও কিংবা জাস্ট পার্সোনালি জিনিসটা খেয়াল করেন করছেন জীবনটা ঠিক করার জন্য কিন্তু বেশি মানুষ সিরিয়াসলি নিয়ে ফেলে যে পড়াশোনাটা হচ্ছে লাইফ না পাইলে জীবনটা ধ্বংস আরে ভাই তোমার জীবনটা ভালো করার জন্য তুমি পড়াশোনা করতেছ বাট পড়াশোনার জন্য যখন তুমি ভাবছো যে তোমার জীবনটাই নষ্ট হয়ে যাচ্ছে তখন তো তুমি পুরো জিনিসটা উল্টে করে দেখতেছ বইতে বলা হচ্ছে যে ডিটাস্ট অ্যাটাচমেন্ট অর্থাৎ আপনি যে কাজ করেন করেন বাট ওটাকে বেশি ইনভলভ করে না ফেলেন লাইফের সাথে বেশি ওভারথিঙ্ক না করেন যখন কোনো একটা আলোচনা হয় আলোচনার উদ্দেশ্য হচ্ছে কোনো একটা সলিউশনে কিংবা নতুন কিছু জানা কিন্তু মানুষ যখন বেশি ওটার সাথে অ্যাটাচড হয়ে যায় যে এই আলোচনার সাথে আমিও জড়িত এবং এই আলোচনা যদি আমি হারিয়ে তাহলে আমি নিজে হারলাম তখন সে ভুল হলেও স্বীকার করতে চায় না ওই জাস্ট কন্টিনিউ করে যায় করে যায় করে যায় গালাগালি করে যায় কারণ কি কারণ সে অ্যাটাচড হয়ে গেছে ওই ডিসকাশনের সাথে এবং সে ছাড়তে পারছে না যেখানে তার উচিত ছিল যে ডিসকাশনটা করে এটা সলিউশনে যাওয়া সে ওইটার সাথে অ্যাটাচড হয়ে পড়ে আছে তো লাইফের বিভিন্ন জিনিস আছে যেগুলো আমরা করলে ঠিক মতো করা উচিত বাট আমরা অনেক বেশি অ্যাটাচড হয়ে যাই বিভিন্ন ধারণার সাথে আমরা বেশি অ্যাটাচড হয়ে যাই ফর এক্সাম্পল লেখা এখানে বলছিলেন যে তার মেয়ে একটা পরীক্ষা লিখেছে যে কাক গান গায় এখন সাথে সাথে বলে যে কাক তো গান গায় না কাক তো চিল্লায় কাঁ করে এখন জিনিস হচ্ছে মেয়েটা কিংবা যে কোনো বাচ্চা তারা একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখে আপনি যদি খেয়াল করেন ছোটোবেলা আমি যাই আপনার করতে নাকি এখনও হয়তো অনেকে করেন যেমন ফ্যান ঘুরে মনে করেন ক্যাকু সাউন্ড হচ্ছে ওর মধ্যে হয়তো আমরা কোনো সময় কোনো সাউন্ড খুঁজে বের করি একটা রিদম বের করি কিংবা কোনো একটা দরজাখান টানে আমরা একটা ক্যাকু সাউন্ড হচ্ছে বাট ওটার মধ্যে হয়তো মানুষ আমরা সময় একটা সাউন্ড বের করছি কোনো একটা মিনিংফুল ওয়ার্ড বের করছি নিজের মাথার মধ্যে তো আমাদের মধ্যে এই অনেক সময় জিনিসগুলো থাকে অনেক সময় ক্রিয়েটিভ ওয়েতে আমরা কাজ করি বাট যত আস্তে আস্তে বড় হই বিভিন্ন জিনিস শিখি আমরা ওই গন্ডি বাইরে বের হতে পাই না তাই লেখকের মেয়ে যখন লিখলো যে কাক গান গাওয়া পাখি সাথে সাথে লেখে বলছি না কাক গান গাওয়া পাখি না তার মেয়ে হয়তো আর থেকে অন্য দৃষ্টি দেখছে বাট লেখে বলছেন যে না বাচ্চাদের যদি খেয়াল করেন তারা দেখবেন যে বাচ্চারা ছোটবেলায় বলা হয় তাদেরকে যে ওই নতুন মানুষের সাথে যাবা না ছেলে ধরা নিয়ে যাবে বাচ্চারা এমনি ফ্রেন্ডলি তারা নতুন মানুষের সাথে মিশতে চায় নতুন এক্সপিরিয়েন্স সব কিছু ছুতে চায় বাট ওরা যত যত বড়ো হয় আমরা তাদেরকে বলি যে এটা করবে না ওইটা করবে না তাদের মধ্যে বিভিন্ন জিনিসপত্র ঢুকিয়ে দেয় এবং যখন এই ধারণাগুলো আমাদের মাথায় আমরা অ্যাটাস্ট হয়ে যাই ওখান থেকে বের হওয়াটা টাফ যে আমার কালচার এমন ওই মানুষগুলি এমন কেন করছে আমি আমার নিজের কালচারের সাথে অ্যাটাচড হওয়ার কারণে যখন অন্য দেশে অন্যভাবে মানুষ দেখছি আমরা ঠিক মেনে নিতে পারছি না কারণ কি আমরা নিজেদের আইডিওলজির সাথে অ্যাটাচড তাই আমরা অনেক কিছুর সাথে হয়ে যাই এবং যখন ডিফারেন্ট কিছু আমাদের সামনে আসে আমরা ঠিক জিনিসগুলো করতে না মেনে নিতে পারি না থেকে দেখি এগুলো দেখার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে ছোটখাটো জিনিসপত্রগুলো যে লেখক দেখছিলেন তার মেয়ে যেরকম বললো যে কাক হচ্ছে গাঙ্গা পাখি ওখান থেকে তিনি শিখেছেন কিংবা যে একজন আলু চপ বিক্রেতা থেকে শিখেছেন তো আমি যে আপনাদের কাছে জিজ্ঞাসা করবো যে আপনারা ছোটখাটো কোন জিনিস থেকে বড় বড় লেসেন পেয়েছেন আমি যে বই থেকে আমার কয়েকটা এর সাথে প্রাসঙ্গিক যেগুলো মনে হয় স্টোরি আমি শেয়ার করছি আপনাদের সাথে একটা হচ্ছে যে একদিন আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে সাবনাম তোমাকে যদি কোনো দিন চাকরি না করতে তাহলে তুমি কি করবা তো আমি বলছিলাম যে লেকচার টিচিং করবো শেখাবো মানুষকে তোমরা আমাকে বললো যে সাবমান দ্যাটস এ প্রফেশন দ্যাটস এ জব এটা তো আমরা সবাই জানি যে শেখানো একটা চাকরি বাট আমার ওই মোমেন্টটা আমার কেন যে জিনিসটা আসলো যে আমি কখনো খেয়ালই করিনি যে শেখানো একটা জব আমি জানতাম যে এটা একটা চাকরি বাট আমি কখনো এটা কনসিডার করিনি একটা জব হিসেবে তো এটা ছোট্ট একটা মোমেন্ট ছিল জাস্ট একটা জাস্ট নর্মাল কোয়েশ্চেন যে তোমার চাকরি না করলে তুমি কী করতা ওই মোমেন্টেই আনসারে আমার একটা নতুন পার্সপেক্টিভ তৈরি হলো যে ভাই আমি এতদিন টিচিংটাকে কোনো প্রফেশন হিসেবে দেখি নাই সো ওই জিনিসটা আমার নিজের মধ্যে ভালো লেগেছে কিন্তু একদিন রাস্তা ছিলাম তো একটা মেয়ে যে রাস্তায় বিক্রি করতে আসে ফুল বিক্রি করতে আসে তো যখন বিক্রি করতে আসে এখন আমরা কী করি জাস্ট ইগনোর করি তো এক ফ্রেন্ড ও ইগনোর করলো বা সাথে সাথে মেয়েটা বলো যে ভাই টাকা চাইতে আসে না ভাই জাস্ট সালাম দিসি উত্তরটা দিলে খুশি হইতাম তো ওই মোমেন্টেও লাগলো যে আচ্ছা এই জিনিসগুলো হয়তো মানুষ খেয়াল করি না প্রতিদিন রাস্তাঘাটে এত মানুষ বিক্রি করতে আসে হয়তো খেয়ালই করি না যে ওই মানুষগুলো মানুষ তাই আমি জাস্ট আপনাদের কাছে আস করবো যে আপনার কাছে কি মনে হয় যে আপনার লাইফের ছোটখাটো জায়গায় কোন বড় লেসেনটা পেয়েছেন এবং যে বই যে মেইন লেসেনটা সেটা হচ্ছে উইজম লাইফ নট সো মাচ ইন দা গ্র্যান্ড বাট ইন অর্থাৎ আপনার লাইফে বড় বড় কাহিনী থেকে আপনি বেশি কিছু শিখবেন ছোট ছোট কাহিনীগুলো থেকে আরো বেশি শেখার জিনিস আছে এখান থেকে আমি যে দুইটা জিনিস শিখতাম যদি বলতাম সেটা একটা হচ্ছে যে আমি ভেবেছিলাম যে আহ মানে অনেক আগে থেকে থাকতাম যে আরে ইউটিউবাররা কত কিছু করে এক লাখ সাবস্ক্রাইবার হলে তো দুনিয়া বদলায় যাবে আমি তো প্রতিদিন একদম হাসি মুখে ঘুম থেকে উঠবো আমি ভাবছিলাম যে এই যে লাইফে যে গ্র্যান্ড এত বড় ইভেন্ট এটার মধ্যে হয়তো কিছুটা আছে এক লাখ ক্রস করার পর লাইফ লাইফের মতো যায় স্পেশাল কিছু না ওইটা তারপর শিখতে পারলাম কিংবা এডুকেশন ব্যবস্থা যখন ছিলাম মানে এখনও আছি যে ভাবতাম যে আরে বুয়েটাই বিয়েতে একসাথে হইলে আমি পুরো রাজে হয়ে যাবো সেই স্টুডেন্ট হয়ে গেলাম সেই অ্যাচিভমেন্ট যখন চান্স হয়ে গেল তখন দেখলাম যে আরে এটা এমন কিছুই না লাইফ লাইফে গতিতে চলে যাচ্ছে আর সামনে অনেক কিছু করতে হবে সো আমি লাইফে অনেক সময় ভেবেছিলাম যে এই ঘটনাগুলোর মধ্যে অনেক কিছু আছে বাট পরে দেখলাম যে ভাই এগুলোর মধ্যে অত কিছু নাই ছোটোখাটো জিনিস মনে কারণ ফুটবল খেলে কৌশলটা করে খুব উষ্ণ উষ্ণ বিকালে জাস্ট ঘুম দিলাম একটা কি যে আনন্দ ওইটার মধ্যে কিংবা কোনো একদিন ভোরবেলা হাঁটতে বের হলাম কুয়াশা কুয়াশাটা অবস্থা সূর্য বের হলো ওই গাছের পাতার মধ্যে দিয়ে জাস্ট আলোটা দেখা যাচ্ছে ওগুলোর মধ্যে যে আনন্দ ওগুলোর মধ্যে যে তৃপ্তি ওটা হয়তো বা এক লাখ সাবস্ক্রাইবারে কিংবা ভালো একটা জায়গায় পাওয়ার মধ্যে হয়তো বা ওই জিনিসটা পাই নাই তাই লেখক যে বলছেন যে উইজড লাইফ নট সো মাচ ইন গ্র্যান্ড বা ইন এভরিডে ছোটোখাটো জিনিসগুলোর মধ্যে যে অনেক কিছু আছে তা হয়তো বা আসলেই সত্য এটা আমি নিজের লাইফের ক্ষেত্রে হয়তো দেখেছি আপনার কি মনে হয় যে আসলে কি ছোটখাটো জিনিসগুলোতে অনেক কিছু আছে নাকি যে আমরা এটা পোয়েটিক বেশি কাব্যিক সাউন্ড করার জন্য জিনিসগুলো বলি আপনার যদি কোনো মতামত থাকে প্লিজ শেয়ার করবে আপনি যদি কোনো কাহিনী থাকে অলওয়েজ ইনভাইটেড যে আপনারা শেয়ার করেন যেন সবাই শিখতে পারে সি ইন দ্য নেক্সট এপিসোড অ্যান এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং